আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি রেসিপি, আর এই সবজির রেসিপিটা একদম আনকমন, আপনারা ট্রাই করলে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য এখানে আমি নিয়েছি শিম, বেগুন, ফুলকপি, গাজর, পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা, নতুন আলু, পাঁচফোড়ন, দুই চামচ তেজপাতা আর রসুন। এখানে আমার সব উপকরণ রাখা আছে, এবারে আমি পরের স্টেপে চলে যাব। এখন আমি প্রথমে গরম পানি ফুটিয়ে তারপর আমি এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য। এবারে আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এবারে আমি একটি থালের মধ্যে এগুলো রেখে দিচ্ছি। তারপর আমি ফুলকপি যে পানি দিয়ে সিদ্ধ করেছিলাম সেই সেম পানি দিয়ে আমি আবার শিম সিদ্ধ করব। আর আমি শিম সিদ্ধ করে একইভাবে শিমের পানি দিয়ে, সিদ্ধ করা পানি দিয়ে আমি গাজরও সিদ্ধ করে নিয়েছি, আর সেটার ভিডিও স্কিপ হয়ে গেছে তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমি এবার একটি পাত্র বসিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এক চামচ রসুন। এবারে এটা কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত আমি নাড়ব। এবারে আমি রসুনের একটু কালার চেঞ্জ হয়ে এসে গেলে আমি দিয়ে দিব পাঁচফোড়ন এবং তেজপাতা, আর কিছুক্ষণ নাড়ব। এবারে আমার রসুনের কালার চেঞ্জ হয়ে এসে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এবারে এগুলো আমি খুব ভালো করে মিক্স করে নেব। আধা চামচ হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি এটাকে খুব ভালো করে নাড়ব। রসুন মিক্স হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারও আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এবারে আমি সব মশলা দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দেড় চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ, আর জিরা দিয়ে দিলাম আধা চামচ। এবারে এই সবগুলো মশলা আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি একটু পানি অ্যাড করব, আর পানি অ্যাড করার পর আমি আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলা কষানো হয়ে গেলে এবারে আমি প্রথমে দিয়ে দিচ্ছি নতুন আলু, তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শিম, তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা গাজর, তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা ফুলকপি। এবার আমি এগুলো খুব ভালো করে আলতো হাতে মশলার সাথে মিক্স করে নিব। আর খুব আলতো হাতে এগুলো মিক্স করতে হবে, তা না হলে ফুলকপি ভেঙে যাবে। আর সবশেষে আমি দিয়ে দিব বেগুন, আর টমেটো। এবারও এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আর পানির সঙ্গে আমি এগুলো খুব ভালো করে আবারও আলতো হাতে মিক্স করে নিচ্ছি।
আর এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এখন এটাকে আমি চাল করে নিব। আমার সবজি তরকারি জাল হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা খুব আলতো হাতে আমি তরকারির সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর আমার তরকারি খুব ভালো করে জাল করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুলকপি একটাও ভাঙেনি, সবগুলো আস্ত আস্ত রয়েছে। আর আমার সবগুলো সবজি খুব ভালো করে সিদ্ধ হয়েছে। ফাইনালি তৈরি হয়ে গেল আমার মজাদার সবজির রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।